আসসালামু আলাইকুম আশা রাখছি আপনি ভালো আছেন প্রত্যেকটা ব্যবসা শুরু করার আগে দুইটা বিষয়ে প্রতিবন্ধকতা হিসেবে কাজ করে প্রথমটা হচ্ছে পর্যাপ্ত পুঁজির অভাবে আমরা ব্যবসা করতে পারি না আর দ্বিতীয়টা হচ্ছে কোথা থেকে পণ্য পাবো সেটা না জানার কারণে অনেক সময় আমরা ব্যবসা শুরু করতে পারি না আজকের ভিডিওতে আমি দুইটা বিষয়ই সলভ করব তো চলুন আজকের আলোচনা শুরু করি হাজারো ব্যবসা আইডিয়া থেকে আমি আজকে বেছে নিয়েছি চা পাতার ব্যবসা চা পাতার ব্যবসা আসলে চাহিদা সম্পন্ন একটা পণ্য আপনি হয়তো খেয়াল করবেন শহরে বন্দরে শিক্ষিত অশিক্ষিত উচ্চ শ্রেণী নিম্ন শ্রেণী মধ্যবিত্ত শ্রেণী সবাই কিন্তু চায়ের প্রতি বেশ আকৃষ্ট বা আসক্ত আপনি যদি একদম গ্রামেও বসবাস করেন গ্রামেও দেখবেন যে যারা গ্রামে বসবাস করে দিন শেষে বাজারে যেয়ে চায়ের দোকানে বসে সময় কাটায় আর বাজারে যত দোকান রয়েছে তার মধ্যে চায়ের দোকানে অনেক ক্ষেত্রে বেশি থাকে এভাবে করে শহরগুলোতেও কিন্তু প্রচুর চায়ের দোকান রয়েছে আর প্রচুর লোক চা খায় তো সেই হিসাবে চায়ের বাজার ব্যাপক চায়ের চাহিদা প্রচুর আপনি এই দিকটা যদি বিবেচনা করেন তাহলে আমি মনে করব আপনি মনে করবেন যে আসলে এই ব্যবসাটা করা যায় তো সেই হিসাবে আমি আজকে আপনাদের সামনে এই ব্যবসার আইডিয়াটি নিয়ে এসেছি তো দেখুন চায়ের যেহেতু এতই চাহিদা রয়েছে সেহেতু আমরা এটা নিয়ে ব্যবসা করতেই পারি তো যারা নতুন কখনো মার্কেটিং করে কাজ করেননি তাদের জন্য একটা টিপ দিয়ে রাখছি ভাই আসলে ব্যবসাটা খুবই সহজ আপনি যদি সাহস করে মাঠে নামতে পারেন তাহলে আপনি আপনার ভাগ্যটাকে সত্যিকার অর্থে পরিবর্তন করতে পারবেন খুব সহজে তো আসলে এই মার্কেটিং আসলে কিভাবে করবেন দেখুন আপনি যে এলাকায় বসবাস করেন সে এলাকায় যতগুলো চায়ের দোকান রয়েছে আপনি চাইলে একদিন ঘুরে সে চায়ের দোকানগুলো একটা লিস্ট করতে পারেন করে হয়তো বা সেখানে একশোটা দোকান পাবেন আপনি এই একশোটা দোকান কিভাবে। আপনার কবজায় নিয়ে আসবেন সেটা আপনাকে টার্গেট করতে হবে হয়তো একশোটা দোকানে আপনি টার্গেটে আনতে পারবেন না কারণ এখানে আরও প্রতিদ্বন্দ্বী থাকবে আপনার সেক্ষেত্রে আমি বলবো একশোটা নয় বরং আপনি পঞ্চাশটা দোকানও যদি আপনার কবজায় আনতে পারেন তারা যদি আপনার কাছে নিয়মিত প্রোডাক্ট নেওয়ার জন্য রাজি হয় তাহলে আমি বলবো আপনাকে প্রথমে যতটা পরিশ্রম করে মার্কেট গোছাতে হবে পরবর্তীতে আপনাকে আর এই সারাদিন কাজ করতে হবে না হয়তোবা আপনি দিনে মাত্র দুই ঘন্টা কাজ করে মাসে তিরিশ চল্লিশ হাজার টাকা ইনকাম করতে পারবেন হয়তো আপনি একথা শুনে অবাক হচ্ছেন কিন্তু বাস্তব অর্থে এটাই সত্য এই ভিডিও করার আগে আমি একজন চা বিক্রেতা চা পাতা বিক্রি করে যারা চায়ের দোকানে তার সাক্ষাৎকার নিয়েছি তো তিনি বলেছেন যে দেখেন ভাই আমার মার্কেটটা গোছাতে একটু সময় লেগেছিল কিন্তু এখন আমার মার্কেট গোছানো হয়ে গিয়েছে তো এখন আমাকে এতটা পরিশ্রম করতে হয় না হয়তো কেউ ফোন দিল তখন আমি চলে গেলাম তাকে পণ্য দেওয়ার জন্য দিয়ে আসলাম আবার হয়তো বিকালবেলা অথবা সকালে যে কোনো একটা সময় আমি সাইকেল নিয়ে বের হই এক থেকে দুই ঘন্টা আমি আমার দোকানগুলোতে ঘুরে এই চা পাতাগুলো ডেলিভারি দিয়ে বাসায় চলে আসি এসে আমি অন্য কাজ করি এতে করে যা ইনকাম হয় আমার ভালোই চলে তো মোটামুটিভাবে ওনার বক্তব্য ছিল এইটা তো এই চা পাতার ব্যবসা করতে আসলে পুঁজি কেমন লাগে চা পাতার ব্যবসা করার ক্ষেত্রে পুঁজি আসলে সম্পূর্ণই নির্ভর করে আপনার উপরে আপনি আসলে কত বড় পরিসরে ব্যবসাটা করতে চাচ্ছেন সেটার উপরে তো প্রাথমিক অবস্থায় আসলে এত পুঁজি লাগবে না কারণ প্রাথমিক অবস্থায় তো আপনার মার্কেট এত বড় থাকবে না সেক্ষেত্রে আপনি অল্প পুঁজিতেই কিন্তু এই ব্যবসাটা শুরু করতে পারবেন সেটা হতে পারে তিরিশ হাজার বিশ হাজার পঞ্চাশ হাজার টাকার মতো তো চা পাতার ব্যবসা করতে চাইলে আসলে চা পাতা কোথায় পাবেন আপনি বিভিন্ন সোর্স পাবেন চা পাতা সংগ্রহ করার জন্য তবে আজকের ভিডিওতে আমি আপনাদের সামনে টি আই জমাদার কোম্পানি লিমিটেডের পক্ষ থেকে তিনটা স্যাম্পল নিয়ে এসেছি আপনি চাইলে এই তিনটা স্যাম্পলের যে কোনো একটি নিয়ে মার্কেটিং করতে পারেন এখানে মোট তিন ধরনের চা পাতা রয়েছে আমাদের কাছে যেহেতু হাফ কেজি পরিমাণ প্যাকেটের চাহিদা বেশি সেই হিসাবে আমরা এখানে প্রত্যেকটাকে হাফ কেজি পরিমাণ করে দিয়েছে আর এই তিনটা প্যাকেটে আপনি পাবেন তিন কোয়ালিটির চা এবং প্রত্যেকটা কোয়ালিটির চাই খুব কোয়ালিটি সম্পন্ন এবং খুবই ভালো খুবই মানসম্মত আপনি যে কোনোটা নিয়ে আসলে মার্কেটিং করতে পারেন তা আমার রিকমেন্ডেশন থাকবে আপনি তিনটা চা পাতা নিয়েই মার্কেটিং শুরু করে দেন এখানে দেখতে পাচ্ছেন এই চা প্যাকেটটি খুবই আকর্ষণীয় ডিজাইন করা হয়েছে যে কেউ আসলে এই প্যাকেটটা দেখে আকৃষ্ট হবে এবং আমি আশা রাখছি যে এই প্যাকেটটা আপনি যাকেই দেখাবেন সে অপছন্দ করবে না এছাড়া আমাদের কাছে আরও যে চা প্যাকেটটা রয়েছে টি আই ব্ল্যাক টি টোয়েন্টি ফোর এই প্যাকেটটাও কিন্তু অনেক সুন্দর খুব আকর্ষণীয় ডিজাইন করা হয়েছে তো দেখুন এটা আপনি যাকেই দেবেন আমি আশা রাখছি এটা কেউ অপছন্দ করবে না এরপরেরটি হচ্ছে টিআই ব্ল্যাক টি গোল্ড এটিও অনেক ইউনিক একটি ডিজাইন মার্কেটিংয়ের ক্ষেত্রে এটা অনেক উপকারে আসবে আপনার এই চা পাতাগুলো মানসম্মত এবং বেস্ট কোয়ালিটির চা পাতা এগুলো সাধারণত সিলেট চট্টগ্রাম থেকে সরাসরি সংগ্রহ করা হয় সংগ্রহ করে তারপরে এগুলো আপনাদের হাতে পৌঁছে দেওয়া হয় তো টি আই আমাদের কোম্পানি লিমিটেড চাচ্ছে সারা বাংলাদেশ ব্যাপী তাদের এই পণ্যটাকে ছড়িয়ে দেওয়ার জন্য এবং যারা নতুন ব্যবসা শুরু করতে চাচ্ছেন তাদের সর্বোচ্চ সহযোগিতা প্রদান করতে তো সেই হিসাবে আপনি চাইলে আমাদের কাছ থেকে এই পণ্যগুলো নিয়ে বিক্রি করতে পারেন তো যারা চা পাতের ব্যবসা শুরু করবেন বলে ভাবছেন তারা চাইলে স্ক্রিনে নাম্বার দেওয়া আছে আপনারা এই নাম্বারে যোগাযোগ করে ডিলারশিপ নিয়ে ব্যবসা করতে পারেন আপনি চাইলে কম অথবা বেশি যেভাবেই ইনভেস্টমেন্ট করে ব্যবসা করতে চান সবভাবেই আপনাকে ব্যবস্থা করে দেওয়া হবে আপনি যোগাযোগ করুন সাহস করে ফোন নম্বরে ফোন করুন আপনাকে সর্বোচ্চ সহযোগিতা করা হবে আপনার ব্যবসাকে সামনে এগিয়ে নেওয়ার জন্য তো আশা রাখছি আজকের ভিডিওটা আপনাদের জন্য হেল্পফুল হয়েছে তো সবাই অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি খোদা হাফিজ